বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। শনিবার রাত 8টায় ইস্কাটনের পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ক্র্যাব সভাপতি আবু সালে আকন্দ সভাপতিত্ব করেন। শাকিব খান বলেন, সাংবাদিকরা দেশের আনাচে কানাচে যে কোনো ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ করেন, আপনাদের কাজ আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের মানুষের অনেক উপকার আসে। বক্তব্যে শাকিব খান সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া প্রমুখ।